আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্রেশ ফুড কিচেন। মেঘলা আছি আপনাদের সাথে। ফ্রেশ ফুড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপি ফুলকপির পাকোড়া। শীত আসতে শুরু করেছে আর বাজারগুলোতে নানা ধরনের শীতের সবজি উঠতে শুরু করেছে। অনেক সবজির মধ্যে ফুলকপি একটা শীতের সবজি। শীত আসলেই বাজারগুলোতে ফুলে ফুলে ভরে ওঠে এই ফুলকপি সবজিটা। তাই আমি আজকে এই ফুলকপির পাকোড়া খুব সহজেই কিভাবে বানানো যায় সেটাই দেখাবো। অনেক বাচ্চারা সবজি খেতে চায় না, তাই আপনাদেরকে বলছি, আপনাদের বাচ্চাদেরকে যদি সবজি খাওয়াতে চান তো এরকম করে পাকোড়া বানিয়ে সসের সাথে বাচ্চাদেরকে খেতে দিন। দেখবেন নিমেষেই এক প্লেট সবজি পাকোড়া কখন শেষ হয়ে গেছে টেরই পাবেন না। তো চলুন দেখে নেই আজকের ফুলকপি পাকোড়ার পুরো প্রসেসটা। ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো পৌঁছে যায় আপনাদের কাছে খুব সহজেই। যা যা লাগছে এখানে আমি ফুলকপি কেটে ছোট ছোট করে আমি একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি হাফ কাপ আটা নিয়েছি, এক টেবিল চামচ চালের গুঁড়া নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি হাফ চা চামচ, এক টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, সামান্য আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, আর লবণ নিয়েছি মতো। একটা বাটি নিয়ে নিয়েছি, ঢেলে দিচ্ছি আমি হাফ কাপ ময়দা বা আটা, আপনাদের কাছে যা থাকে। আমি আটা নিয়েছি, দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা, এক টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়োটা আমি এই জন্যই নিয়েছি যে মুচমুচে একটা ভাব চলে আসবে, ক্রিস্পি একটা ভাব চলে আসবে, তাই আমি চালের গুঁড়াটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ, কর্নফ্লাওয়ার নিয়েছি আমি এক টেবিল চামচ, আদা রসুন পেস্ট নিয়েছি আমি হাফ চা চামচের একটু কম, শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। পানি দিয়ে দিচ্ছি আমি, আপনারা চাইলে এর মধ্যে একটা ডিমও দিয়ে দিতে পারেন, আমি আজকে ডিম ছাড়াই করে দেখাবো। ভালো করে মেশাতে হবে যেন দলা বেঁধে না থাকে। খুব ভালোভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে কালিজিরাও দিতে পারেন, তাতে করে টেস্টটা আরও ভালো হয়। খুব ভালোভাবে স্মুথ একটা মিশ্রণ তৈরি করতে হবে। এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, মিশ্রণের ঘনত্বটাই এই পর্যায়ে এরকম হবে। আমি ফুলকপি একটা নিয়ে
মিশ্রণটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে এসেছে, খুব বেশি গরম হওয়ার দরকার নেই, হালকা গরম হলেই হবে, বেশি গরম হলে আবার পুড়ে যাবে। খুব আস্তে করে ভাজতে হবে। চুলার আঁচটা একদম কমানো থাকবে। সবগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। উল্টে দিব আমি সবগুলো। হয়ে গেছে আমার, গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখন আমি একটি থালাতে কাগজের উপরে আমি ঝরিয়ে নিব, যেন এক্সট্রা তেল না থাকে। বাকিগুলো আমি ভেজে নিব। হয়ে গেল আমার বাকিগুলো ভাজা ফুলকপির পাকোড়া। সসের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। কতটা মুচমুচে আর কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, খুবই টেস্টি। অনেক বাচ্চারাই সবজি খেতে চায় না, তাদের জন্য এটা পারফেক্ট। এরকম করে সবজি পাকোড়া তৈরি করে দিলে বাচ্চারা তো খাবেই, বড়রাও খাবে। খুব সিম্পলভাবেই আমি এই ফুলকপির পাকোড়াটা দেখিয়েছি। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। খুবই সহজেই হয়ে গেল। আর আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন। ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আর বাসায় অবশ্যই অবশ্যই এই রেসিপিটা বানাবেন, সবাইকে নিয়ে মজা করে খাবেন। আরও অনেক এরকম সিম্পল সিম্পল রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।